হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু পায়েল এসে গেছি আবার তোমাদের সঙ্গে অনেক আড্ডা মারার জন্যে। অ্যাকচুয়ালি এখন বাজে 7:30, তো আমার চা খাওয়া হয়ে গেছে, তো এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়তে শুরু হয়েছে, তো সন্ধেটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো তার জন্য চাটাও খুব তাড়াতাড়ি আমি খেয়ে ফেলি। এখন তো চা খাওয়াটাও আমার সব কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে আমি একটু টাইমটা বেশি পাইনি, তার জন্য লাঞ্চটা আমি ভালো করতে পারিনি। আজকে নর্মাল লাঞ্চই করেছি, অ্যাকচুয়ালি এডিটিংয়ের কিছু কাজ ছিল, তার জন্য আমি ওইখানে একটু বিজি ছিলাম। তো ভাবলাম রাতে কিছু একটা অন্য রকমের ডিশ করি, তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ডিশ বলতে অন্যরকম বলতে আমি এগ ভুনা করব। তো একটা আমার খুব পছন্দের একটা ডিশ, আর একটা আমার যে কোনো সময় হলে আমি খুব পছন্দ করি, ভীষণই পছন্দ করি, শুধু পছন্দ না ভীষণ পছন্দ করি। এগের যে কোনো রেসিপি আমার খুব পছন্দের, এবং ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, ডিনার বলো, যে কোনোতেই আমার এগ খুব পছন্দ। তো আজ এগ ভুনাটা আমি কীভাবে তৈরি করব, তো সেটা ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। অ্যাকচুয়ালি এগ ভুনা তো খুব সিম্পল একটা রেসিপি, তো সেটাতে কোনো রকমের এক্সট্রা অর্ডিনারি বলতে অন্যরকম বেশি মশলা বা বেশি স্পাইসি, যে যেরকম খায় সেরকমভাবেই তৈরি করতে পারে, কিন্তু আমি খুব সিম্পল এবং নর্মালভাবেই তৈরি করি, নর্মাল ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি করি। ইভেন বাচ্চারাও এটা খেতে পারবে, কোনো অসুবিধা হবে না, কারণ এগটা তো সবাই পছন্দ করে, বড়রাও পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে। তো যাদের ঘরে বাচ্চা আছে বা যারা হাউস ওয়াইফ নয়, যারা অফিস থেকে ফিরে এসে কী করবে না করবে, বা যারা বাড়ি থেকে অনেক দূরে থাকে, মার রান্না খুব মিস করে, তো তাদের জন্য সানডে বা স্যাটারডে নাইটে এটা করে নিতে পারে, শর্টকাট হয়ে যাবে। তাছাড়া এটা গরম ভাত বা রুটি যে কোনো সঙ্গেই ভালো লাগে, যার যেরকম চয়েস সেরকমভাবে খেতে পারবে। তো আমি সেটাই ভাবলাম যে আমার এই সিম্পল রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকে ভাবতে পারে যে এগ গুণ আবার সিম্পলই তো, এটা আবার দেখানোর কী আছে, সেটা কোনো কিছু না, সেটা জাস্ট আমি কীভাবে তৈরি করি বা আমার রান্নাটা কীরকম, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাবো আর কি। তো বন্ধুরা, আমার সঙ্গে যদি তোমরা এইভাবে আড্ডা দিতে চাও আর আমার ভালো ভালো ভিডিওগুলি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, তখন সবার আগে তোমরা দেখতে পারবে। আর যদি আমার ভিডিওগুলি তোমাদের খুবই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করবে। তো বন্ধুরা, তো চলো বন্ধুরা আগে দেখি নি এই ভুনাটা কিভাবে আমি তৈরি করি। এখন আমি একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। আমি এখানে সাদা তেল ইউজ করছি। এখন এই তেলের মধ্যে যখন তেলটা গরম হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু লাল মরিচের গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লাল মরিচ ইউজ করছি। তো এই লাল মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়োর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডিমগুলো। ডিমগুলোর সঙ্গে সবগুলো তেলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ডিমটা যাতে বেশি ভাজা না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, কারণ ডিমটা বেশি ভাজা হয়ে গেলে শক্ত লাগবে খেতে। যখন ডিমটাকে একদম হালকাভাবে ভাজতে হবে, যখন ডিমটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে, যখন একটু লাইট ব্রাউন ব্রাউন কালারের হয়ে যাবে, তখন ওই ডিমগুলোকে আলাদা একটি পাত্রে তুলে নিতে হবে। ডিমটাকে ভালো করে ভেজে তুলতে হবে, কম ভাজা হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না, আবার বেশি ভাজা হয়ে গেলে তখন কিন্তু শক্ত লাগবে, সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। এখন ওই সেম কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরে। জিরেটাকে একটু ভালো করে ফ্রাই করতে হবে। যখন জিরেটা থেকে একটু ভালো গন্ধ বেরোবে, তখন ওই জিরেটার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে 2 মিডিয়াম সাইজ পেঁয়াজ ইউজ করছি। যারা পেঁয়াজ ভালোবাসে খেতে বা পেঁয়াজ ভালো লাগে খেতে, তাকে আরও বেশি ইউজ করতে পারে। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ফ্রাই করতে হবে, না হলে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থেকে যাবে। হালকা ব্রাউন হলেই পেঁয়াজটা ততক্ষণ অবধি ভাজতে হবে। এখানে আমি কুচি করে পেঁয়াজটা কেটে নিয়েছি স্লাইস করে। তো
পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজ টমেটো। টমেটোকেও বেশি বা কম যে ভালোবাসে যেরকম সেরকমভাবে ইউজ করতে পারে। টমেটোটাকে যতক্ষণ অবধি ভাজতে হবে বা ততক্ষণ অবধি কুক করতে হবে যতক্ষণ টমেটোটা নরম না হয়ে যায়। টমেটো যখন সফট হয়ে যাবে তখন ততক্ষণ অবধি টমেটোটাকে কুক করতে হবে। ঢেকে দিয়ে একটু কুক করতে হবে। তো টমেটোটা এখন সফট হয়ে গেছে, দেখা যাচ্ছে এখানে টমেটোটা অনেকটাই সফট হয়ে গেছে। কিন্তু টমেটোটাকে ভালো করে কিন্তু সফট করতে হবে, না হলে টমেটোটা খেতে ভালো লাগবে না। যদি টমেটোটা শক্ত থাকে তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এখন এই টমেটো আর পেঁয়াজের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে হাফ চা চামচ আদা রসুন বাটা ইউজ করছি। কেউ যদি চায় বেশি খেতে, বেশি ভালোবাসে যাদের, তারা কিন্তু বেশিও ইউজ করতে পারে। তো আদা রসুনের কিন্তু একটা আলাদা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যতক্ষণ অবধি না যায় ততক্ষণ কিন্তু ভালো করে কুক করতে হবে। এটাকে ঢেকে রেখে কিছুক্ষণ 5-10 মিনিটের মতো কিন্তু কুক করতে হবে, না হলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু তরকারিটার মধ্যে থেকে যাবে এবং ডিশটা খেতে ভালো লাগবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লাল মরিচের গুঁড়ো, যে যতটুকু ঝালকা সে পরিমাণ ইউজ করবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা, হাফ চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণটা পরিমাণ মতো যে যেরকম খায় সেরকম ইউজ করতে পারে। এখন সব মশলাগুলোর সঙ্গে ভালো করে মিক্স করতে হবে, কিন্তু আবার নজর রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। তার জন্য আমি এখানে অল্প একটু জল ইউজ করছি। যারা ইউজ করবে জলটা অল্প ইউজ করবে, বেশি জল ইউজ করলে কিন্তু আবার বেশি জলটার পরিমাণটা বেশি হয়ে যাবে। তো আমি এখানে একদম 2 চামচের মতো জল ইউজ করছি যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ মশলাটা ভালো করে ভাজা না হলে ডিশটা কিন্তু ভালো লাগবে না খেতে। তো তার জন্য আমি জলটা একটু অল্প ইউজ করছি। তো জলটার সঙ্গে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণটা একবার সবাই তোমরা কিন্তু চেক করে নিও লবণটার পরিমাণটা ঠিক আছে কি না, যদি আরেকটু লাগে তোমরা ইউজ করতে পারো, আর যদি পরিমাণটা ঠিক থাকে তাহলে সেটাই ইউজ করতে পারো, অসুবিধে নেই। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো জল। আমি জলটা অল্প দিচ্ছি, কেউ যদি একটু জলটা বেশি দিতে চায় সেখানে জলটা বেশি ইউজ করতে পারে। যেহেতু এটা এক ভুনা, তো ভুনার মধ্যে একটু মাখা মাখা হয়, তো তার জন্য জলটা আমি অল্পই ইউজ করছি। তো জলটার সঙ্গে সেই উপকরণগুলো আবার মিশিয়ে নিতে হবে ভালো করে। এখন ঢেকে রেখে 5-10 মিনিট জলটাকে ফুটিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমটা দিয়েও ভালো করে সবগুলো মিশ্রণকে উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ডিমটাকে জলটার সঙ্গে একটু মিশিয়ে কিছুক্ষণ আমি এটাকে কুক করব, 5-7 মিনিটের মতো কুক করব ঢেকে রেখে। তো এখানে দেখা যাচ্ছে ডিমটার সঙ্গে মশলাগুলি ভালো করে মিশিয়ে গেছে এবং মশলাগুলোর থেকে তেল বেরোচ্ছে, তার মানে হচ্ছে যে ভুনাটা হয়ে গেছে কমপ্লিট। তো এখানে আমি ইউজ করছি একদম ফ্রেশ ধনে পাতা। ধনে পাতাটাকে আমি কুচি করে এখানে ইউজ করছি। কেউ কম বেশি খেলে নাও ইউজ করতে পারে, আবার যাদের পছন্দ তারা ইউজও করতে পারে। আমার ধনে পাতা পছন্দ, ধনে পাতার ফ্লেভারটা আমার ভালো লাগে, তাই আমি এখানে ধনে পাতাটা ইউজ করছি। আর যাদের পছন্দ না তারা কিন্তু এখানে স্কিপ করতে পারে ধনে পাতাটা। তো বন্ধুরা, আমার এখানে রান্নাটা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে গরম ভাত বা রুটির সঙ্গে গরম গরম সার্ভ করো। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই দেখেছো এই ভুনাটা আমি কিভাবে তৈরি করি।
অ্যাকচুয়ালি আমি তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করতে চাইছিলাম, যে আমি তো যাদবপুর গিয়েছিলাম, তোমরা সেই ব্লগটা নিশ্চয়ই দেখেছো, আর যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে গিয়ে লিংক দেওয়া আছে, ওইখানে কিন্তু নিশ্চয়ই দেখতে পারবে, নাহলে উপরের আই বাটনে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে যাদবপুরের ব্লগটা। তো সেখানে গিয়ে আমি অনেক রকমের ইয়াররিংস দেখতে পেরেছি এবং আমার খুব পছন্দ হয়েছে কয়েকটা। তো আমি কয়েকটা শপিং করেছি, কিছু শপিং বলতে বেশি না, শুধু ইয়াররিংসই কিনেছি, তো সেটা ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো আমি একটা একটা করে দেখাচ্ছি তোমাদের আমার ইয়াররিংসগুলো, আমি কী কী শপিং করেছি যাদবপুর থেকে। তো সবার প্রথমে আমি দেখাচ্ছি তোমাদেরকে এটা, এটা নিয়েছে 80 rupees, মানে 80 টাকা। এটার দাম অ্যাকচুয়ালি ছিল 120 টাকা, তো আমি একটু কমিয়ে টমিয়ে এটাকে 100 থেকে 80 করেছি, মানে 120 টাকা থেকে 80 টাকা করেছি। তো এটা নিয়েছে 80 টাকা, মানে 80 rupees। আমি নিচে দিয়ে দেবো দামগুলো কত, সেটা তোমরা দেখে নিও। সেকেন্ড যেটা কিনেছি সেটা হলো এটা, এটা নিয়েছে অনলি 100, এটা 100ই ছিল, আমি 100 দিয়ে নিয়েছি, এটা কোনো আমি দাম কমাইনি, এটা যত দাম ছিল সেটা দিয়ে আমি নিয়েছি। এটা নিয়েছে 160, মানে 160 টাকা। তো সেটা এটার দামও 160 টাকাই ছিল, তো এটা আমি 160 টাকা দিয়ে নিয়েছি। তো এই তিনটে ইয়াররিংস আমি কিনেছি, তো ইয়াররিংসগুলো আমার দেখে খুব ভালো লেগেছে তাই আমি কিনেছি। আর এখানে অনেক ধরনের ইয়াররিংস তোমরা দেখতে পারবে, যদি না গিয়ে থাকো তো অবশ্যই যাবে, আর কমেন্টসে আমাকে বলবে কে কে গিয়েছে এবং কে কে কী কী শপিং করেছে। ওইখানে অনেক শপিংয়ের দোকান, মানে শপ আছে, ওইখানে অনেক কিছু আছে কেনাকাটার মতো, শপিংয়ের মতো, কিন্তু আমার কাছে সবগুলোর থেকে বেশি ভালো লেগেছে ইয়াররিংসের কালেকশান, ওখানে ভালো ভালো কালেকশান আছে ইয়াররিংসের। তো তোমরা যদি ওইখানে যাও তাহলে তোমরা ভালো ভালো ইয়াররিংসের কালেকশান দেখতে পারবে এবং তোমাদের চয়েস মতো তোমরা কিনতে পারবে। তো আমি এগুলো একবার তোমাদেরকে পরিয়ে আমি দেখাচ্ছি। তোমাদের কোন ইয়াররিংসটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে তোমরা জানাবে। তো আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণে তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, টাটা।